নমস্কার আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ টেলিভিশন চ্যানেল গ্লোব টিভি সবার পাশে সবার সাথে গ্লোব টিভির কল্পতরু অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই সামনেই বাঙালির সবচেয়ে বড় উৎসব শারদীয়া দুর্গোৎসব মহালয়ার পর থেকেই সূচনা হয় দেবীপক্ষের অবসান ঘটে পিতৃপক্ষের আর এই মহালয়ার অমাবস্যা থেকে পরবর্তী দীপান্বিতা অমাবস্যা পর্যন্ত চলে যোগিনী দশা যা অত্যন্ত শুভ আর আজকের আলোচনার বিষয়বস্তু মূলত এই যোগিনী দশা উপস্থিত রয়েছেন কৃষ্ণমূর্তি সনাতন জ্যোতিষ বিশেষজ্ঞ হস্তরেখাবিদ বাস্তুবিদ শাস্ত্রসম্মত জ্যোতিষ শ্রী সুব্রত চক্রবর্তী মহাশয় জ্যোতিষে আস্থা প্রয়োজনে প্রতিকার জীবন হবে স্বর্ণালঙ্কার সাহিত্যে এমএ বিএড জ্যোতিষবিদ্যা বাচস্পতি জ্যোতিষবিদ্যা বাড়িধি যিনি বিশ্বাস করেন ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম বেনিফিটে অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস্ট তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক যিনি আধুনিক জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বিচার বিজ্ঞানসম্মত বিচারে বিশ্বাসী শ্রী সুব্রত চক্রবর্তী মহাশয় এবং সুব্রতদায়ী একমাত্র জ্যোতিষী যিনি কিনা সম্পূর্ণ চক্রম D38 এবং কর্মভাবা কুবের চক্রম D31 চার্টের উপরে ভিত্তি করে বিচার বিশ্লেষণ করে থাকেন যেটি সম্পূর্ণ বিজ্ঞানসম্মত এবং সঠিক প্রতিকারের মাধ্যমে যিনি জ্যোতিষ জগতে নিজের সুদৃঢ় স্থান অর্জন করেছেন নিজের যোগ্যতায় শুধুমাত্র সঠিক প্রতিকারের মাধ্যমে আসুন আজকের এই কল্পতরু অনুষ্ঠানে আরও আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট জ্যোতিষী শ্রী সুব্রত চক্রবর্তী মহাশয়কে এবং আপনারা যারা আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে সরাসরি দাদার সঙ্গে কথা বলতে চান তারা চলে আসুন আমাদের এই দুটো লাইভ ফোন নাম্বারে ফোন করে 03325712255 এবং 03304008143 আসুন স্বাগত জানাই আমাদের পরম মিত্র বিশিষ্ট জ্যোতিষী শ্রী সুব্রত চক্রবর্তী মহাশয়কে স্বাগত সুব্রতদা আরও আরেকবার এই অনুষ্ঠান নমস্কার গ্লোব টিভি সকল দর্শকবন্ধুকে নমস্কার জানাই অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম প্রণাম জানাই মাতার আচরণে প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত গ্লোব টিভির পর্দায় দেখে চলেছেন আর এই সুন্দর অনুষ্ঠানটি আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য গ্লোব টিভির সমস্ত টেকনিশিয়ান দাদাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা সেই সময় কর্তৃপক্ষ অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং আমার সঙ্গে রয়েছে সুপর্ণাদি সুপর্ণাদিকে অনেক শুভেচ্ছা জানি দর্শক বন্ধু আপনারা প্রত্যেকেই জানেন যে সুব্রত চক্রবর্তীর অনুষ্ঠান মানেই নতুন কিছু আলোচনা নতুন কিছু টপিক নতুন কিছু জানার বিষয় ঠিক সেরকমই আজকেও কিন্তু নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা হয়েছি এবং আজকেই আমি জাস্ট শিলিগুড়ি থেকে কিন্তু কলকাতায় ড্রপ করলাম এবং আজকে যেহেতু আমি এয়ারে চলে এসেছি তাড়াতাড়ি আপনাদের সামনে অবশ্যই কিন্তু লাইভ অনুষ্ঠানে চলে এসেছি তো দর্শক বন্ধু আপনারা প্রত্যেকেই জানেন যে আমি প্রায় 15 দিন থাকি কিন্তু নর্থ বেঙ্গল এবং বাদবাকি অন্য সময় কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন ধরনের চেম্বারগুলো চেম্বারের তো একটা ব্যস্ততা থাকে কিন্তু আমার সেই সঙ্গে চলে বিভিন্ন ধরনের ক্লাস আমার যারা স্টুডেন্ট রয়েছেন এবং সেই সঙ্গে হচ্ছে আমি চেষ্টা করি জ্যোতিষের মাধ্যমে নতুন কিছু টপিক আমি যেগুলোকে বাস্তব জীবনে আমার স্টুডেন্টদেরকে যেগুলোকে পড়াই বিভিন্ন ধরনের সাবজেক্টগুলোকে নিয়ে যখন মানুষ আমাদের সমস্যার সমাধানের জন্য আমাদের কাছে আসে সেই সমস্যাটা কেন হচ্ছে কী জন্য হচ্ছে তার প্রত্যেকটি সুন্দর সুন্দর আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে শাস্ত্র আমাদের সেই ব্যাখ্যাগুলোকে কিন্তু দিয়ে রেখেছেন কিন্তু সেই ব্যাখ্যাগুলোকে কোনো জ্যোতিষী হয়তো আপনাদের সামনে অনেকে তুলে ধরেন আবার অনেকে কিন্তু তুলে ধরেন না কিন্তু আমি মনে করি আপনাদের প্রত্যেকটি বিষয়কে জানা অত্যন্ত প্রয়োজন কারণ আপনারা যদি সঠিকভাবে জানতে পারেন বুঝতে পারেন তবেই কিন্তু আপনাদের একজন মানুষকে নির্বাচন করতে সুবিধা হবে ঠিক সেরকমই আমি আজকে যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে একদমই আপনাদের কাছে হয়তো নতুন লাগতে পারে বা অনেকে হয়তো জানেন বা অনেকে হয়তো বোঝেন অনেকে শুনেছেন কিন্তু এই দশাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি যোগিনী দশা এই যোগিনী দশাটা কি যোগিনী দশাটা সাধারণত চলতে থাকে এটা বছরে সাধারণত যদি দেখতে পাওয়া যায় এই একটা গুরুত্বপূর্ণ সময় যেটা হচ্ছে অমাবস্যা তিথি অমাবস্যা তিথি যখন মহালয়া তিথি হয় অমাবস্যার যে মহালয়া তিথির পূর্ণ লগ্ন সেখানে কিন্তু পিতৃপক্ষের অবসান ঘটে আমাদের দেবীপক্ষের সূচনা ঘটে এর আগের এপিসোডে আমি আলোচনা করেছিলাম যে 16টা আমাদের যে তিথি আছে তিথির প্রত্যেকের দেবতা রয়েছেন এবং প্রত্যেকটা কর্মক্ষেত্রে কিন্তু আমাদের ওই তিথিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরা হয়ে থাকে আপনি কোন তিথিতে জন্মগ্রহণ করেছেন সেই তিথিতে যদি শুভকর্ম করা যায় সেই তিথিটা আপনার জন্য অত্যন্ত শুভ ঠিক সেরকমই
আমরা এই সময় কিন্তু বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত আমরা প্রত্যেকই চাই যে সমস্যা থেকে কিন্তু বের হতে কিন্তু এই পূজোর কটা দিন আমরা প্রত্যেকই কিন্তু সমস্ত দুঃখ যন্ত্রণাকে ভুলে আমরা কিন্তু মাতৃদেবীর কাছে আরাধনা করি যেন আমাদের এই কটা দিন ভালো থাকে এবং মাকে আমরা সব সময় কিন্তু আনন্দ উৎসাহ খাওয়া-দাওয়া সবকিছুর মধ্যেই কিন্তু আমরা ডুবে থাকতে চাই কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা কিন্তু সেই আবার কর্মময় ব্যস্ততা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে কিন্তু জর্জরিত হয়ে থাকি কিন্তু আমরা চাইলে এই যে একটা মাসকে সঠিকভাবে কিন্তু কাজে লাগাতে পারি কিরকম কাজে লাগাতে পারি না সাধারণত মহালয়া অমাবস্যা যখন আসছে আপনারা প্রত্যেকেই জানেন 25শে সেপ্টেম্বর মহালয়া তাই তো তাহলে সেক্ষেত্রে 25শে সেপ্টেম্বর মহালয়া এই যে শুভ তিথিটা তার পরবর্তী দিন থেকে কিন্তু চলছে প্রতিপদ তিথি প্রতিপদ থেকে আগামী নবমী পর্যন্ত 9টা দিন চলে কিন্তু নবরাত্রি তারপরেই যে তিথিগুলো আসতে থাকে তার যে প্রথম যে পঞ্চমীটা থাকে বা পূর্ণিমাটা থাকে সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের কি হয় না কোজা করে লক্ষ্মী পুজো করা হয়ে থাকে তার পরবর্তী ক্ষেত্রে আবার ঠিক 15 দিন পরে কিন্তু দীপান্বিতা কালিকা পুজো অর্থাৎ এই যে একটি মাস এই একটি মাসের সুন্দর যোগটাকে বলা হয় কিন্তু যোগিনী দশা এই যোগিনী দশার কিন্তু 8টা ভাগ রয়েছে অর্থাৎ এই এক মাসের মধ্যে আমরা 8টা ভাগে যোগিনী দশার কিন্তু ভাগ করতে পারি মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত তার মধ্যে দেখতে হবে যে আপনার কোন গ্রহটি বিশেষভাবে অশুভ রয়েছে এই 8টি যোগিনী দশার মধ্যে 8টি ভাগ রয়েছে আমি ভাগগুলো আলোচনা করব কিন্তু মানুষের পার্টিকুলার দেখবে 9টি গ্রহ যে থাকে তার সঙ্গে ইউরেনাস নেপচুন প্লুটো এই ইউরেনাস নেপচুন প্লুটোকে বাদ দিয়ে বাদবাকি যে 9টি গ্রহ রয়েছে মানুষের জীবনে কিন্তু 9টি গ্রহ কিন্তু কখনো অশুভ হয় না কোনো কোনো ক্ষেত্রে 1টি, 2টি অথবা হার্ডলি 3টি কারণ আমাদের বিশ্ববিনীতি চক্র বা নবতারা চক্র থেকে আমরা প্রত্যেকেই শিখেছি যে জন্ম সম্পদ বিপদ ক্ষেম পত্তরি সাধক মিত্র অতিমিত্র এই 9টি পার্ট রয়েছেন বিশ্ববিনীতি চক্রম বা নবতারা চক্রে কিন্তু সেখানের মধ্যে সাধক বধ এবং পত্তরি এই 3টি জায়গায় কিন্তু আমরা নেগেটিভ হিসাবে ধরে থাকি তার মানে কি আমাদের হার্ডলি যদি খারাপ হয়ে থাকে 3টি গ্রহ যোগ খারাপ হয় অর্থাৎ 3টি গ্রহের অবস্থান খারাপ হতে পারে 1টি মানুষের জীবন দশায় সেটা হচ্ছে হার্ডলি কিন্তু মানুষের জীবনের ক্ষেত্রে 1টি থেকে 2টি হয়তো খারাপ হতে পারে কিন্তু যোগিনী দশা যখন চলছে এই যোগিনী দশার মধ্যে 8টি যে ভাগ রয়েছে 8টি ভাগের মধ্যে আমাদের দেখতে হবে যে কোন গ্রহটি আমাকে জন্ম বিচার করে অর্থাৎ জন্মকুণ্ডলীকে বিচার করে সম্পূর্ণ চক্রমকে বিচার করে করহা চক্রমকে বিচার করে আমার কোন গ্রহটি অশুভ বা কোন সমস্যায় আমি জর্জরিত হয়েছি যার জন্য কোন গ্রহটি আমাকে সেই সমস্যা আমাকে এনে দিচ্ছে বা সেই গ্রহটার জন্য আমাকে সমস্যায় পড়তে হচ্ছে সেই গ্রহটিকে চিহ্নিত করা সেই চিহ্নিত গ্রহকে করে এই যোগিনী দশার মধ্যে যদি আমরা প্রতিকার প্রতিবিধান করতে পারি এই 1টি মাসের মধ্যে অর্থাৎ 1টি মাসের মধ্যে মহালয়া অমাবস্যা তারপরে হচ্ছে নবরাত্রি তারপরে হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো তারপরে হচ্ছে চলে আসছে দীপান্বিতা অমাবস্যা এবং ধনতেরাস এই যে 1টি মাস এটা কিন্তু একটা শুভ বন্ধন অলরেডি কিন্তু বহু মানুষের কাজ সুব্রত চক্রবর্তীর আন্ডারে চলে এসছে এই সমস্যা থেকে বের করে আনার জন্য তাই অবশ্যই যারা মনে করছেন এই যে শুভ যোগিনী দশাটা চলছেন আগে কখনো কি শুনেছেন এই দশাটাকে বলা হচ্ছে এই এক মাসের সুন্দর দশাটাকে বলা যোগিনী দশা তার কিন্তু 8টা ভাগ রয়েছে এবার আমি 8টা ভাগ আলোচনা করছি বা 8টা ভাগকে কীভাবে ভাগ করা হচ্ছে তারপর আমি ফোনে আসবো সে 8টি ভাগের প্রথম যে ভাগটা হচ্ছে যোগিনী দশা সেটা হচ্ছে ভদ্রিকা ভদ্রিকা সাধারণত যদি আমি দেখি প্রথম যেটা হয় সাধারণত ভদ্রিকাকে বুধের সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে বুধের সাথে কেন বুধের সঙ্গে তুলনা করা হয়েছে জানা মতো দেখতে পাওয়া যায় যাদের ক্ষেত্রে বুধ জন্মকুণ্ডলীতে প্রচুর পরিমাণে নেগেটিভ হয়ে আছে রেট্রোগ্রেড হয়ে আছে ষষ্ঠ অষ্টম দ্বাদশ অবস্থান করছে সম্পূর্ণ চক্রমে সাধারণত কর্মজীবনের ক্ষেত্রে আপনার প্রবন্ধ হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আপনি গোপন শত্রুতায় জর্জরিত হয়ে পড়ছেন সেখানে কিন্তু ভদ্রিকা যোগিনী দশার মধ্যে প্রথম যে পার্টটা চলে আসছে সেটা হচ্ছে ভদ্রিকা মহাদশা সেই ভদ্রিকা মহাদশার অধিপতি গ্রহ ধরা হয় বুধকে তাহলে সেই বুধ কিভাবে রয়েছে আপনার জন্মকুণ্ডলীতে যদি দেখতে পাওয়া যায় বুধকে সাধারণত আমরা কি বলি না বালক গ্রহ হিসাবে ধরা হয় বুধ সাধারণত আমাদের বাক শক্তিকে নিয়ন্ত্রণ করে তাই তো বুধ সাধারণত মানুষের জীবনে কি করে জ্ঞানের ভান্ডারকে কিন্তু সমৃদ্ধ করে তোলে তাহলে আপনার জন্মছকে যদি বিশেষ করে বুধ অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু এই যোগিনী দশার ফার্স্ট যে পার্ট সেটা হচ্ছে ভদ্রিকা গ্রহের কিন্তু শুভ জায়গাটায় কিন্তু আপনি সম্বন্ধ করে ঠিক করতে পারেন অর্থাৎ আপনার বুধ জন্মছকে অশুভ অবস্থায় রয়েছে কিনা আপনি আপনার জ্যোতিষের কাছে গিয়ে দেখান
তাহলে আপনি হয়তো সারা বছর অনেক গ্রহের প্রতিকার করিয়েছেন, আপনার যদি বুধ নেগেটিভ থাকে আপনি অনেক দিক থেকে কিন্তু অশুভ ফল পেতে পারেন। তাহলে সেক্ষেত্রে যোগিনী দশার ফার্স্ট পার্ট হচ্ছে ভদ্রিকাকে আপনি ভালো করে কিন্তু চিহ্নিত করুন। এটা গেল ফার্স্ট পার্ট। দ্বিতীয় পার্ট চলে আসবো, সেটা হচ্ছে উল্কা। উল্কা পার্টে সাধারণত উল্কা যে যোগিনী দশার একটা সেকেন্ড পার্ট, সেক্ষেত্রে কিন্তু তার অধিপত্য গ্রহ ধরা হয় শনিকে, অর্থাৎ বড় বাবা বা মহা আমাদের গ্রহরাজকে ধরা হয় শনিদেবকে। তাহলে সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই জানেন যে শনিদেব সাধারণত জন্মকুণ্ডলীতে যদি নেগেটিভ অবস্থায় থাকে মানুষের জীবনে কিন্তু দুঃখ যন্ত্রণার শিকার হয়ে থাকেন। যাদের ক্ষেত্রে সাড়ে সাথে চলছে, যাদের ক্ষেত্রে হচ্ছে ঢাইয়া চলছে, যাদের ক্ষেত্রে শনি অশুভ অবস্থায় রয়েছে, যাদের ক্ষেত্রে শনি মহাদশা চলছে বিশেষ পরিমাণে, যাদের ক্ষেত্রে শনি অন্তর্দশা যাচ্ছে, অনেক ক্ষেত্রে যদি দেখতে পাওয়া যায় যে শনি আপনার জন্মকালীন ক্ষেত্রে অশুভ অবস্থায় রয়েছে, তাহলে কিন্তু কখনোই তার শুভত্ব ফল কিন্তু আপনি পাবেন না। যোগিনী মহাদশার সেকেন্ড পার্ট হচ্ছেন উল্কা। উল্কার অধিপতি গ্রহ হচ্ছেন কে না, শনি। তাহলে আপনার জন্মকুণ্ডলী মতে যদি কিছুভাবে শনি অশুভ অবস্থায় থাকে তাহলে এই যে যোগিনী দশা চলছে সেই জায়গাটায় কিন্তু ভালো করে রেক্টিফাই করা যেতে পারে। আপনি যে কোনো সমস্যার সমাধান হয়তো করার জন্য অনেক জ্যোতিষী দরবারে গেছেন, কিন্তু দেখা গেছে আপনার পার্টিকুলার কোন গ্রহের জন্য এই সমস্যাটা আসছে। যদি হয়ে থাকে যে শনির জন্য কোনো সমস্যা হচ্ছে তাহলে কিন্তু যোগিনী দশা সেকেন্ড পার্ট উল্কার অধিপতি গ্রহের প্রতিকার করুন, অর্থাৎ শনির প্রতিকার, শনিদেবের প্রতিকার। যদি আমরা সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করতে পারি, আমি আপনাকে মানে এই গ্লোব টিভির মাধ্যমে আপনাকে আমি দায়িত্ব সহকারে বলতে পারি, আপনি কিন্তু সারা জীবনের জন্য এই মহাদশার যদি প্রতিকার করে থাকেন তাহলে কিন্তু আপনি সেই থেকে বেরিয়ে আসতে পারবেন। যোগিনী মহাদশার তৃতীয় পার্ট বা তৃতীয় অংশ হচ্ছে সিদ্ধা। সিদ্ধার অধিপতি গ্রহকে না গুরু বৃহস্পতি। বৃহস্পতি আমাদের কী দিয়ে থাকে? বৃহস্পতিকে আমরা সাধারণত জানি যে গুরু হিসাবে, দেবতাদের গুরু, তাই তো? গুরু বৃহস্পতি, গুরু শিক্ষা দেয়, সংস্কার দেয়। তাহলে সেক্ষেত্রে আপনার জন্মছকে যদি কিছুভাবে বৃহস্পতি অবস্থান অশুভ অবস্থায় থাকে, বৃহস্পতি আপনার ক্ষেত্রে কিন্তু অশুভ স্থানে অবস্থান করছে, বৃহস্পতি রেট্রোগ্রেড রয়েছে, বৃহস্পতির মহাদশা যাচ্ছে, কিন্তু স্থান হিসাবে বৃহস্পতি অশুভ জায়গায় অবস্থান করছে, বৃহস্পতি যে নক্ষত্র পেয়েছে সেটা অশুভ নক্ষত্রের মধ্যে অবস্থান করছে, অর্থাৎ বৃহস্পতি আপনার হস্তরেখার ক্ষেত্রে, আপনার জন্মকুণ্ডলীতে, আপনার সম্পূর্ণ চক্রমে, করভা কবিচক্রমে কিছুভাবে অবস্থানগতভাবে অশুভ রয়েছে। আপনি জানেন আপনার জন্মকুণ্ডলীতে যে বৃহস্পতি অশুভ অবস্থায় রয়েছে, তাহলে কিন্তু অবশ্যই আপনার যোগিনী মহাদশার তৃতীয় যে অংশ সিদ্ধা, তার অধিপতি গ্রহ হচ্ছেন বৃহস্পতি। তার কিন্তু সঠিক প্রতিকারের একটা শুভ যোগ বলতে পারেন কিন্তু এই যোগিনী মহাদশা, অর্থাৎ মহালয় অমাবস্যা থেকে পরবর্তী দীপান্বিত অমাবস্যা পর্যন্ত। যোগিনী মহাদশার চতুর্থ পার্ট হচ্ছে সংকটা। সংকটার অধিপতি গ্রহ হচ্ছেন শুক্রাচার্য, অর্থাৎ দেব আমাদের দৈত্যকুলের অধিপতি গ্রহ হচ্ছেন কে? শুক্রাচার্য। আমরা প্রত্যেকেই জানি শুক্র সাধারণত আমাদের বলা হয় দৈত্যকুলের অধিপতি গ্রহ, নৈসর্গিক একটা অশুভ গ্রহ, কিন্তু শুক্রের অনেক কিছু ভালো কিছু কার্যকারিতা রয়েছে। শুক্র মানুষের জীবনে খুব পরিমাণে কিন্তু সৌন্দর্য, সৌন্দর্যের প্রতীক হিসাবে কিন্তু ধরা হয়। যে কোনো কর্ম করছেন তার মধ্যে কিন্তু তার সৌন্দর্য, তার নিজস্ব সৃষ্টি, তার নিজস্ব হচ্ছে ভাবনা, তার নিজস্বতা তৈরি করে কিন্তু শুক্র। কিন্তু শুক্র যদি আপনার জন্মছকে অশুভ অবস্থায় থাকে, যদি দেখতে পাচ্ছেন যে শুক্র কিছু অশুভ রয়েছে, শুক্রের মহাদশা যাচ্ছে কিন্তু সেই শুক্র অশুভ অবস্থায় রয়েছে, শুক্রের দৃষ্টি অশুভ গ্রহের সঙ্গে সংযোগ হয়েছে, তাহলে শুক্র যদি আপনার জন্মছকে নেগেটিভ হয়ে থাকে তাহলে কিন্তু যোগিনী মহাদশার চতুর্থ অংশ সংকটার যে অধিপতি গ্রহ শুক্রের কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান করাটা অত্যন্ত জরুরি। অর্থাৎ এই একটা মাস যোগিনী মহাদশার একটা গুরুত্বপূর্ণ কিন্তু সময়। আপনি যে কোনো সমস্যার সমাধানের একটা সঠিক পথ কিন্তু নির্বাচন করতে পারেন এই মহাদশাতে। আপনি হয়তো অনেক জ্যোতিষীর দরবারে গেছেন, আপনি সমাধান পাননি, আপনি হয়তো সেই বিভিন্ন ধরনের অশুভ যোগের মধ্যে আপনাকে ফেলে দেওয়া হয়েছে, মাঙ্গলিক যোগ, কালসর্প যোগ, বিভিন্ন অশুভ যোগ আপনাকে বলে দেওয়া হয়েছে, দু মিনিটে তিন মিনিটে বশীকরণের কাজ করে দেওয়া হবে, দু মিনিটে এ টু জেড সমস্যার প্রতিকার প্রতিবিধান করে দেওয়া হবে, আগে কাজ পরে মূল্য, এই যে ট্যাগলাইনটা আগে কাজ পরে মূল্য কখনো হয় বলে আমার মনে হয় না। কারণ আমি যে প্রতিকারটা করিয়ে দেব তার থেকে আমি আপনার মূল্য নেব না, কিন্তু আপনাকে বললাম প্রতিকারের পরে আমি মূল্য নেব, কখনো সেই জিনিসটা হয় না। তাহলে আপনারা অনেক জ্যোতিষীর দরবারে গেছেন, সমস্যার সমাধান হননি, কিন্তু আমি বলবো আপনি তিনটি চার্টকে ভালো করে বিচার বিশ্লেষণ করুন, লগ্নকুণ্ডলী,
সম্পূর্ণ চক্রম, গর্ভকুবের চক্রম এবং সেই সঙ্গে যে বিশ্ববিরিঞ্চি চক্র, তারপরে এই যে শুভ এক মাসের একটা যোগ, এই যোগিনী মহাদশার যে আটটি ভাগ, কোন গ্রহটি আপনার ক্ষেত্রে অশুভ তার প্রতিকার প্রতিবিধান করুন। আপনারা যদি আমার কাছে নাও আসতে পারেন আজকে অনুষ্ঠানের শেষে অথবা নেক্সট এপিসোড, আজকেই এপিসোডগুলো চলতে থাকবে এখন পুজোর কদিন, তাহলে সেক্ষেত্রে আমার অনুষ্ঠানগুলোকে দেখুন। আপনারা যদি আমার কাছে নাও আসতে পারেন, আমি কিছু টিপস আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো। আপনারা এই নবরাত্রিতে অর্থাৎ মহালয় অমাবস্যা থেকে সূচনা করে এই নবরাত্রির মধ্যে কিছু বিশেষ ক্রিয়াকর্ম যদি বাড়িতে বসেও করেন, হয়তো আমার কাছে আসতে পাচ্ছেন না কোনো কারণবশত, আপনি কিন্তু সেখান থেকেও কিছুটা হলেও আপনি আপনার যে অশুভ গ্রহের জায়গাটাকে নিয়ে কিন্তু আপনি অনেকটাই ভালো থাকতে পারেন। বাদ বাকি যে চারটি পার্ট আছে আলোচনায় আসবো। ফোনে কোনো বন্ধু এসেছে, নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে, কে বলছেন? কার সম্পর্কে জানবেন? আমার ছেলে শায়ন মজুমদারের সম্পর্কে। আচ্ছা আচ্ছা, ছেলের জন্ম তারিখটা বলুন। 13/10/2004। 13/10/2004, বেশ। জন্ম সময়? সকাল 11:55। জন্মস্থান? চুঁচুড়া। দাদার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, দাদাকে একবার ফোন করেছিলাম। আচ্ছা, কিরকম লাগে দাদার অনুষ্ঠান? আমি দাদার অনুষ্ঠান পুরো রিপিট অনুষ্ঠান আমি দেখি, সব কথাগুলো বলেন না, আমি সোমবার জন্যই আমি দেখি। বেশ, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আচ্ছা, ছেলের নাম কি বললেন দিদি? শায়ন মজুমদার। শায়ন মজুমদার, ওকে। ওর কি বুধবার ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওর লগ্ন হচ্ছে ধনু লগ্ন, রাশি হচ্ছে কন্যা রাশি, নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্র এবং চরণ হচ্ছে দ্বিতীয় চরণ এবং ওর গণ হচ্ছে দেবগণ, সূর্য সিদ্ধান্ত যোগ ইন্দ্রযোগ। আচ্ছা, কি জানতে চাইছেন বলুন? পড়াশোনাটা মানে উচ্চ মাধ্যমিক দিয়ে ফেলেছে, কিন্তু সায়েন্স নিয়ে পড়ে, এখন কি এখন কলেজে ভর্তি করেছি, কিন্তু কি নিয়ে মানে কলেজে পড়লে চাপ সেরকম ভাবে কোনো লাইন পাওয়া যাবে না, তাই ভাবছি ইঞ্জিনিয়ারিং টিঞ্জিনিয়ারিং দিকে গেলে কি ভালো হবে, সেটার জন্য জানতে। আচ্ছা, কলেজে ভর্তি হয়েছে তাই তো, সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে, তো সেটা কি কোনো পাস বিষয় নিয়ে পড়ছে না কোনো কিছু অনার্স নিয়েছে? ইউনিভার্সিটি ভর্তি হয়েছে। ইউনিভার্সিটিতে কোনো? আচ্ছা, ইউনিভার্সিটি তো অনার্স পেয়েছে কি? এমএসসি করছে, ওকে, ঠিক আছে। তাহলে আমি একটা জিনিস বলতে পারি, আপনি যেহেতু আগে ফোন করেছেন, আমি বলেছিলাম যে ওর কর্মজীবন যথেষ্ট ভালো আছে, হয়তো আমি বলেছিলাম, কারণ চার্টের ক্ষেত্রে কিছু জায়গা যেটা আমি বলবো যে জন্মকুণ্ডলী মতে যে রবিমঙ্গলের কানেকশান এবং বুধ কেতুর কানেকশান, ঠিক আছে, আপনি যদি ওর জন্মছকটা দেখেন তাহলে দেখবেন যে একাদশে বুধ এবং কেতু অবস্থান করছে, ঠিক আছে, এবং ওর ক্ষেত্রে দেখবেন প্লুটো যেখানে আছে সেটা হচ্ছে দ্বাদশভাবে। আমি এবার সম্পূর্ণ চক্রমে চলে যাই, যদি সম্পূর্ণ চক্রম করা হয়ে থাকে দেখবেন ওর সম্পূর্ণ চক্রম মতে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে সেখানকার লগ্ন আলাদা হয়, তো সেখানকার চতুর্থের সঙ্গে পঞ্চমের কানেকশান এবং দশমের সঙ্গে নবমের কানেকশান ডাইরেক্ট রয়েছে। তার মানে এই ছেলেটি কিন্তু পড়াশোনা থেকে ভালো জায়গা যেতে পারে এবং আপনি পরবর্তী ক্ষেত্রে চাইছেন যে কোনো ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে যদি এগোতে চায়, তাই তো? অবশ্যই কিন্তু এগোতে পারবে। এবং এখন কি করছে, এমএসসি করছে কি? আচ্ছা, বিএসসি তে ভর্তি হয়েছে বলেন, ঠিক আছে। তো আমি এটুকু বলতে পারি, দেখুন কোনো কিছু বিষয় নিয়ে এখন সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, কলেজে ভর্তি হয়েছে, ঠিক আছে, কিন্তু ওকে ইঞ্জিনিয়ারিং দিকটার উপরে কিন্তু একটু ফোকাস রাখতে বলুন, ঠিক আছে। অবশ্যই, কারণ বলছি যে দেখুন ওর ক্ষেত্রে একাদশে বুধ কেতু আছে, বুধের জায়গাটা একাদশে আছে, সেটা যথেষ্ট ভালো, কিন্তু সেখানে বুধ যেহেতু কেতু দ্বারা পীড়িত রয়েছে অনেক সময় কিন্তু ওর ভুল চুজ হতে পারে, মানে ট্র্যাক লাইনটা একটু ভুল হতে পারে, বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে এই যে বুধ কেতুর অবস্থান এবং দেখবেন ওর সম্পূর্ণ চক্রমে চতুর্থের সঙ্গে একাদশের কানেকশান, পঞ্চম এবং নবমের কানেকশান, তার মানে এই ছেলে কিন্তু নির্দেশ দিচ্ছে যথেষ্ট ভালো জায়গায় যাবে, স্টুডেন্ট যথেষ্ট ভালো, কিন্তু ওর ট্র্যাকটা কিছুটা কিন্তু ভুল জায়গায় যেতে পারে। আপনি দেখবেন ওর লগ্নকুণ্ডলী মতে যে বুধ কেতুর অবস্থান একাদশে এই জায়গাটায় এবং সেই সঙ্গে যে সম্পূর্ণ চক্র যথেষ্ট ভালো, আপনি লগ্নকুণ্ডলী মতে কিছু প্রতিকারের ব্যবস্থা করুন। আমি আজকে দেখবেন আলোচনা করছি যে কিছু জায়গা গ্রহকে নিয়ে, আমি সেখানে কিন্তু বুধের একটা কানেকশানকে নিয়ে আলোচনা করছিলাম, আপনি যদি পারেন না একটু বুধের প্রতিকারের বিশদ আপনার যে কোনো ভালো জ্যোতিষের সঙ্গে একটু কথা বলুন, একটু প্রতিকার প্রতিবিধান করিয়ে দিন, আর ইঞ্জিনিয়ারিং যদি পারে এগোতে পারে তাহলে কিন্তু কর্মজীবন দুর্দান্ত হবে, কারণ সম্পূর্ণ চক্রমে নবমের সঙ্গে দশম চতুর্থের কানেকশানটা রয়েছে, তার মানে আপনার ছেলে কর্মজীবনে ভালো সুপ্রতিষ্ঠা পেতে পারে। এইটুকু কানেকশান আমি আজকে গ্লোব টিভিতে আপনাকে বলে দিলাম, ঠিক আছে।
হ্যাঁ, আমি বুধকে নিয়ে আলোচনা করেছি, আপনি দেখবেন যদি আজকে মিস হয়ে যায় আপনি পরে ইউটিউবে গিয়েও দেখতে পারবেন। ঠিক আছে, বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। এবং আমি বলে দিই সুব্রতদার চেম্বারগুলি কোথায় কোথায় রয়েছে, কবে কোথায় রয়েছে, যারা মনে করবেন তারা সরাসরি চেম্বারে এসে কথা বলতে পারেন। সোমবার শ্যামবাজার ফড়িয়াপুকুর, মঙ্গল ও রবিবার গড়িয়া, বুধবার দুর্গাপুর এবং বর্ধমান, বৃহস্পতিবার বিকেল 4-6 ব্যারাকপুর 15 নম্বর রেলগেটে আমরা ক্লাবের দোতলায়, এবং বৃহস্পতিবারই আবার 6-8 নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের পাশে অঞ্জলি জ্যোতিষ বিভাগ। শুক্রবার উনি বসছেন পশ্চিম মেদিনীপুর টাউনে, শনিবার হাওড়া বালিবাজার রত্নমণি জুয়েলার্সে। এছাড়াও প্রতি মাসের 8-14 সুব্রতদাকে আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি হিলকাট রোডের শিবক মোড়ে রত্ন ভাণ্ডার জুয়েলার্সে, এবং প্রতি মাসের 15-21 শিলিগুড়ি সিটি সেন্টারে রত্ন ভাণ্ডার জুয়েলার্সে। এবং সুব্রতদার অনলাইন বুকিং নাম্বার 9831707058 এবং 9874207060। এছাড়াও আমাদের গ্লোব টিভিতে আজকে অর্থাৎ বৃহস্পতিবার 2:25 লাইভ অনুষ্ঠান দেখছেন, এবং সোমবার ওনার লাইভ অনুষ্ঠান হয়ে থাকে 2:45। সুব্রতদা চলে যাচ্ছে আলোচনায়, ফোনে কেউ আছেন? ফোনটা নিয়ে আচ্ছা, আলোচনা। বেশ বেশ, নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? মেয়ের সম্পর্কে। মেয়ের মেয়ের নামটা বলুন। জয়িতা রায়। জয়িতা রায়, আচ্ছা, ওর জন্ম তারিখ কত? 10/6/2007। 10/6/2007, বেশ। জন্ম সময়? জন্ম সময় রাত 1টা। রাত 1টা। জন্মস্থান? কলকাতা। কলকাতা। দাদার অনুষ্ঠান দেখেন নিয়মিত? নিয়মিত হয় না, মাঝে মাঝে দেখি। বেশ, কিরকম লাগে দাদার অনুষ্ঠান? না, ভালোই বলে। বেশ, আপনি শুনতে থাকুন। আচ্ছা, জন্ম বার কি রবিবার ছিল? হ্যাঁ, রবিবার ছিল। রবিবার ছিল। আচ্ছা, লগ্ন হচ্ছে মীন লগ্ন, রাশি হচ্ছে মীন রাশি, নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। হ্যাঁ বলুন। পড়াশোনা সম্বন্ধে জানবো। আচ্ছা, পড়াশোনা সম্বন্ধে জানবেন। আচ্ছা, অবশ্যই বলবো। নক্ষত্র অধিপতি হচ্ছেন শনি, নবমী কৃষ্ণপক্ষ তিথি, সূর্য সিদ্ধান্ত যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ, গণ হচ্ছে মনুষ্য অথবা নরগণ। পড়াশোনা নিয়ে জানতে চাইছেন, প্রথমে যেটা বলবো, ওর পড়াশোনার জায়গা কিন্তু খারাপ নয়, অবশ্যই ভালো হবে, ঠিক আছে? প্রথম, দ্বিতীয়ত যেটা হবে যে পড়াশোনার ক্ষেত্রে, এবং এবার একটু ডিটেলসে আছে, সেটা হচ্ছে কি, লগ্নে মঙ্গল আছে, তাহলে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিটা বলবে মাঙ্গলিক যোগ, ঠিক আছে? কিন্তু এই যে লগ্নে মঙ্গল আছে, এই মঙ্গল কিন্তু ওকে একটা ভালো জায়গা দিল, ঠিক আছে? কেন ভালো জায়গা দিল সেটা আমি পরে আলোচনা আসছি। দ্বিতীয়ত হচ্ছে, দেখবেন এই মাঙ্গলিকের জন্য অনেক ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি বলবে মাঙ্গলিক যোগ আছে, মেয়ের পড়াশোনা খারাপ হবে, লগ্নে মঙ্গল, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দেবে। তো এই জায়গাগুলোকে নিয়ে কিন্তু না ঘাবড়ে আমি এটুকু বলতে পারি যে মেয়ের পড়াশোনা যথেষ্ট ভালো, কিন্তু একটা জায়গা নেগেটিভ হবে, যেটা কি বলুন তো, ওর যেহেতু রাহুটা দ্বাদশে রয়েছে, সেক্ষেত্রে কি হবে, ওর স্মৃতিশক্তি মানে মনে রাখার ক্ষমতা একটু কমে যাবে। অনেক ক্ষেত্রে আপনি দেখতে পারবেন, ওকে যদি বলেন যে ও যতটা বেস্ট পারফরমেন্স দিতে চায় পরীক্ষার খাতায় গিয়ে, সেই জায়গাটায় কিন্তু একটু সমস্যা হতে পারে। বোঝা গেল? দ্বিতীয়ত আরেকটা বিষয় বলবো যে অবশ্যই ওকে গাইডলাইন করুন, ভালো করেন, রাহুর প্রতিকারটা মাস্ট। দ্বিতীয়ত হচ্ছে, এই মেয়েকে ভবিষ্যতে যখন পড়াশোনা করাবেন, সায়েন্স, পিওর সায়েন্স যেন থাকে, এবং ডক্টর বা ইঞ্জিনিয়ারিং এই বিষয়ের ওপর যদি এগোতে পারেন, তাহলে কিন্তু কর্মজীবন ওর দুর্দান্ত লেভেলের যাবে, ঠিক আছে? এবং সাথে হচ্ছে, যে কোনো কৃষ্টিমূলক কাজ, মানে ধরো নাচ, গান, আঁকা, এই ধরনের কোনো কিছু শিখে থাকে, এই বিষয়ের ওপর কিন্তু একটু জোর দিন। আমার মনে হয় আগামী দিন ওর কর্মজীবন যথেষ্ট বেটার হতে চলেছে, ঠিক আছে? বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। সুব্রত, হাতে একদম সময় খুবই কম, সময় যেহেতু নেই, আজকে কম সময় রয়েছে। যোগিনী মহাদশার যে শেষ 4টে পার্ট, তার পঞ্চম পার্টটা হচ্ছে মঙ্গলা। মঙ্গলার অধিপতি গ্রহ হচ্ছেন কে? না, মঙ্গল। যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী সম্পূর্ণ চক্রম, কর্মকুবের চক্রম এবং বিশ্বঙ্গী চক্রম মঙ্গল অশুভ, আপনাকে হয়তো ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি বলেই দিচ্ছে মাঙ্গলিক যোগ, কিন্তু মাঙ্গলিক যোগের ভিত্তিটাকে আগে দেখতে হবে। মঙ্গল যদি অশুভ অবস্থায় থাকে, অশুভ নক্ষত্রের সঙ্গে কানেক্টিভিটি হয়, সম্পূর্ণ চক্র মঙ্গল যদি নেগেটিভ অবস্থায় থাকে, কর্মকুবের চক্র নেগেটিভ অবস্থায় থাকে, বিবাহিত জীবনের জন্য যারা সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু যোগিনী মহাদশার পঞ্চম পার্ট মঙ্গলা, তার অধিপতি গ্রহ হচ্ছেন মঙ্গল। মঙ্গলের যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করা যায় এই যোগিনী মহাদশার মধ্যে, এই 1টি মাসের মধ্যে, আপনি কিন্তু সেই সমস্যা থেকে বের হতে পারবেন। আপনি যদি জেনে থাকেন যে আপনার মঙ্গল জন্মছকে অশুভ অবস্থায় রয়েছে,
আমাদের এই একটি মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগিনী মহাদশার জন্য। তাহলে যোগিনী মহাদশার আটটা ভাগকে আপনাদের নির্বাচন করে আমি বললাম, তার অধিপতি গ্রহ আপনাদের সামনে উপস্থাপনা করলাম। যদি মনে হয় যে হ্যাঁ আমার পার্টিকুলার এই গ্রহটি অশুভ, কারণ একটা সমস্যার জন্য কিন্তু আমি মনে করি একটি থেকে দুটি গ্রহ কিন্তু অশুভ থাকে মানুষের জীবনের ক্ষেত্রে, আপনি যে কোনো সমস্যায় ভোগেন না কেন অবশ্যই কিন্তু যোগিনী মহাদশার প্রতিকার করুন। আর দ্বিতীয়ত ধন্যবাদ, নেক্সট অবশ্যই দিদি আমি বলে যাই যে নেক্সট এপিসোডে যারা হয়তো আমার কাছে আসতে পাচ্ছেন না, যাদের অশুভ যোগ হয়ে আছে যোগিনী মহাদশার প্রতিকার করতে পাচ্ছেন না, নেক্সট এপিসোডে কিছু তার ঘরোয়া পদ্ধতিতে কিছু প্রতিকার আপনাদের সামনে টিপস আমি তুলে ধরবো, তার জন্য কিন্তু আগামী সোমবার দিনের অনুষ্ঠানগুলোকে আপনাদের ফলো রাখতে হবে। আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, সুব্রত তাকে নিয়ে আবার চলে আসবো আগামী সোমবার ঠিক দুপুর 2:45 বেজে আসছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, নমস্কার।